দর্শক, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ খান। জুনায়েদ, একটু জানাবেন কি অবস্থা, আসলে এখন পর্যন্ত অনুমতি পেয়েছে কিনা দলের সমাবেশের জন্য, এবং সেই সাথে কেন এই যে স্থান পরিবর্তনের ঘোষণা দিল হঠাৎ করে, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ইসরাত আমিন, শুরুতে বলে রাখি আমি বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটু সামনে এসে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে 23 বঙ্গবন্ধু এভিনিউ, এই মুহূর্তে 23 বঙ্গবন্ধু এভিনিউতে রয়েছি। এখানে বিকেল 5টায় একটি সংবাদ সম্মেলন করবে 3 সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ মিলে, এবং সেখানেই তারা মূলত কারণটা বলবে। তবে তার আগে আপনাকে আমরা যতটুকু শুনেছি সেটি বলি যে মূলত পুরনো বাণিজ্য মেলার যে মাঠ, সেখানে যখন বাণিজ্য মেলা হতো সেই সময় বিভিন্ন স্থাপনা তৈরি হতো, সেই স্থাপনা তৈরি যে ইট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী রয়েছে সেগুলো এখনো মাঠে স্তূপাকারে রয়েছে, সে কারণে মূলত সেখানে তারা সমাবেশটি করতে পারছেন না, এবং এত অল্প সময়ের মধ্যে তারা মাঠটি সমাবেশের জন্য প্রস্তুত করতে পারবেন না। সেজন্যই তারা আগের যেই চাওয়া ছিল, অর্থাৎ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তারা সমাবেশটি করতে চায়, এবং সে অনুযায়ী তারা আবারও আবেদন করেছে। এবং ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিকেল 4টা নাগাদ একটা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেখানে নিশ্চয়ই আমাদের কোনো সহকর্মী আছেন, সেখান থেকে অনুমতি দেয়া না দেয়া বিষয়টি জানানো হবে, এবং তার পরেই এখানে এই 3 সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ, তারা সংবাদ সম্মেলন করে বাকিটা বিস্তারিত জানাবেন। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জুনায়েদ আহমেদ।